এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রিয়া কথা বলতে চায়। কি চাই? রোয়ের সাথে। রোকে ডাকো। পুরো পাল্টে ফেলেছো দেখছি নিজেকে। তুমি তো বলেছিলে যাতে দেখতে স্মার্ট লাগে, তাই বলে এত চেঞ্জ? আচ্ছা, কি রকম রেসপন্স পেলে? পুরো রেসপন্স কেন এরকম বলছো? হ্যাঁ রিয়া, ওই মেয়েটা না এইসব দিয়ে ইমপ্রেস হলো না। ইস বেচারা। সেসব ছাড়ো, তুমি এখন বলো যে আমাকে দেখতে স্মার্ট লাগছে কিনা। হ্যাঁ, স্মার্ট তো লাগছে, কিন্তু সুন্দর লাগছে না। স্মার্ট লাগছে কিন্তু সুন্দর লাগছে না? কনফিউজ করো না রিয়া, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার ন্যাচারাল বিউটি আছে রো, এসব পরে তোমাকে কিরকম আর্টিফিশিয়াল দেখাচ্ছে। কি বললে? ন্যাচারাল বিউটি? তোমার কথা শুনতে তো ভালো লাগছে, কিন্তু সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারছি না। তুমি সব সময় ওই এক রকমের প্যান্ট আর শার্ট পরো না, ওটাতেই তোমাকে সুন্দর লাগে। তাহলে এই স্টাইলিশ গেটআপ, এটা পরে তোমার মনে হচ্ছে তোমায় স্টাইলিশ লাগছে, আসলে একটা বাঁদর মনে হচ্ছে। এই আমি তোমাকে হেল্প করব তো, আর আমার কথা শুনলে তোমার লাভ সাকসেসফুল হবে। ঠিক আছে, শুনবো, আর উপায়টাই বা কি আছে আমার? এই তো লক্ষ্মী ছেলে, এবার সার্কাসের মতো জামা কাপড় না পরে তুমি যেগুলো পরে অফিসে আসো সেগুলো পরে অফিসে আসা শুরু করো, কারণ তোমার সিম্পলিসিটিটাই মেয়েদের বেশি পছন্দ। ঠিক আছে, ওকে, এটা তুমি আগে বলে থাকলে আমার অনেক খরচা বেঁচে যেত। ফার্স্ট স্টেপেই এটা করে ফার্স্ট মান্থের স্যালারিটাই পুরো খরচা করে সব ওয়েস্ট হয়ে গেল। ঠিক আছে, বাদ দাও তো, আমাদের সেকেন্ড স্টেপ আছে তো এখনো।